বাড়ির অমতে নিজের পছন্দের প্রার্থীকে বিয়ে করেছিলেন ছেলে। এতে রেগে গিয়ে মালা বদলের সময় ছেলেকে জুতো খুলে মারলেন মা। ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলার এই ঘটনা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। জানা গেছে ঘটনাটি গত 3 জুলাই হামিরপুরের সমেরপুর গ্রামের এক বিয়ের আসরের। এর আগে আদালতে গিয়ে রেজিস্ট্রি করে ঘর বেঁধেছিলেন উত্তরপ্রদেশের ওই যুবক। পরে পাত্রীর বাবার ইচ্ছায় ধুমধাম করে বিয়ে উদযাপন করতে গিয়ে ঘটে বিপত্তি। যদিও বিয়েতে ছেলের পরিবারকে আমন্ত্রণ জানানো না হলেও বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হন পাত্রের মা। ভিডিওতে দেখা যায় মালা বদলের সময় ভিড় ঠেলে অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন ওই নারী। হঠাৎই নিজে জুতো খুলে তা দিয়ে পাত্রের মাথায় মারতে শুরু করেন তিনি। তাকে থামাতে ছুটে আসেন অতিথিরা।